شموشاي شو خلميلي جوتي سريشتو سريلالير شنغو بيلي شاب شموشاي নমস্কার। আজকে বুধবার, বসে আছেন টিভির সামনে, টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে শ্রীলাল দা আজ কি বলবে। মোবাইলেও যারা দেখছেন এই মুহূর্তে আমার প্রোগ্রাম, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আজকে 12 তারিখ 2020 ফেব্রুয়ারি মাসে, কেমন যাবে আজকে দিন, তাই না? চলুন দেখি। সবার আগে মেসেজ আছে। আজকে একটু না হওয়া কাজ একটু হবে, আজকে বাধা থাকবে কিন্তু কাজ আপনি করতে পারবেন। কতটা ইম্পর্টেন্ট ডে, চিন্তা করুন। না হওয়া কাজ আপনি করতে পারবেন, বাধা হবে তাও আপনি জিতবেন, কাজে কবে। বিষয়টা পড়াশোনার ক্ষেত্রে অসম্ভব ভালো, পরিশ্রম 100% নয়, 1000% যদি থাকে করতে হবে। কেরিয়ার, কাজকর্মের দিক দিয়ে বাধা, চাকরি বাড়ির দিক দিয়ে গণ্ডগোল, প্রেমের ক্ষেত্রে অশান্তি বা সম্মান নেই। মিথুন রাশি, শিক্ষাগত খুব ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো, বন্ধুস্থান খুব ভালো, অনুষ্ঠানের শুভ সূচনা। কর্কট রাশি, সাহসিকতা বাড়ছে, লোকে আপনাকে ছাড়া চলবে না, আপনি কাউকে না বলবেন না। সিংহ রাশি, আজকে দারুণ ব্যাপার দেখা যাচ্ছে, আপনার একটা কথা বলার জন্য লোকে হাঁ করে বসে থাকবে, আপনার পারমিশন নেওয়ার জন্য লোকে সময় দেবে আপনাকে। আজকে আপনি খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। কন্যা রাশি, অসম্ভব আজকে দারুণ মুহূর্ত এনজয় করতে পারবেন। ছোটো ছোটো ভালোবাসা, ছোটো ছোটো সম্পর্ক, ছোটো ছোটো রিলেশনগুলোকে একটু মজবুত করতে হবে, যত্ন নিতে হবে কিন্তু আপনাকে। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন, 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই, 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে। আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন,
নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট, শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। তুলারাশি, ব্যয়বহুল দিন, টাকা পয়সা থাকছে না, মনটাও আজকে খুব একটা ভালো নেই, একটু টেনশন আছে, খরচা আছে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে, ভালো কিছু মুহূর্ত আজকে আপনি এনজয় করতে পারবেন, নতুন কোনো দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়তে পারে, কিন্তু রেডিও থাকুন, ভালো ব্যাপারটা। ধনুরাশি, আজকে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে আপনি যদি চান আজকে খারাপ হতে খারাপ হতে পারবেন, আপনি যদি চান আজকে নষ্ট হতে নষ্ট হতে পারবেন, আপনি যদি চান আজকে হিরো হতে আপনি হিরো হতে পারবেন, আপনি যদি চান আজকে সাধু হতে সাধু হতে পারবেন, আর যদি আপনি চান যদি নিজেকে সুন্দর চরিত্রবান লোক মানুষ হয়ে থাকতে পারবেন, যেরকম চাইবেন সেরকম পারবেন। আজকে মকর রাশি, আজকে বাবার জায়গা একটু গণ্ডগোল আছে, ধর্মকেন্দ্রিক আলোচনা বা ধর্মকেন্দ্রিক কথাবার্তা, ধর্মকেন্দ্রিক অ্যাক্টিভিটি আপনার আজকে চলবে না, আজকে নিজের চরকায় তেল দিন। কুম্ভ রাশি, আজকে হঠাৎ করে পড়ে গিয়ে আঘাতের জন্য দেখা যাচ্ছে, শরীর নিয়ে ডিস্টার্বেন্সও দেখা যাচ্ছে, কেউ গুরুস্থানে কেউ অসুস্থতা বা তার কিছু ক্ষতির সম্ভাবনা আছে। মীন রাশি, স্বামী স্ত্রীর সঙ্গে বা সম্পর্ক বা বন্ধুত্ব বা রিলেশনগুলো আজকে মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে আজকে মন্দের ভালো যাবে, সন্তানের জন্য কিছু করতে পেরে আজকে আনন্দ দেখা যাচ্ছে। খুব ছোট্ট ছোট্ট করে আমি বলে দিয়ে গেলাম আজকে দিন কেমন কাটবে, এরকমভাবে প্রত্যেক দিন সোম থেকে শনি একমাত্র পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন শ্রীলালকে দেখার জন্য, আর দেখলেই জানতে পারবেন আপনার কপাল কেমন যাবে। আজকে একটা ফাটাফাটি টোটকা দিই, অনেকদিন ধরে অনেক মানুষ ভাবে যে শ্রীলালদা আপনার সঙ্গে দেখা করব, কিন্তু দেখা করতে পারছে না। হ্যাঁ, এটা টোটকা, দেখা করতে পারছে না। অনেকদিন ধরে ভাবে যে একটু গঙ্গা গিয়ে স্নান করে আসে, যায়নি, হচ্ছে না। অনেকদিন ধরে লোকে ভাবে যে একটু মন্দিরে যাই, একটু গিয়ে পুজো দিই, হচ্ছে না। অনেকদিন ধরে ভাবে একটু বেরিয়ে আছি দার্জিলিংটা, একটু পুরীটা বা একটু দীঘাটা, হচ্ছে না। এই যে ভালো কিছু পুণ্যস্থানে যাওয়া বা ভালো কিছু পুণ্য কাজ করার জন্য কিন্তু কপাল থাকা দরকার। অনেক মানুষ এই কপাল নাই, কোনোদিনই হয় না, অনেক লোক হয়তো কোনোদিন কলকাতায় দেখেনি, এরকম প্রচুর মানুষ আছে জানেন তো, কলকাতায় ঘুরতে আসেনি কোনোদিন, কলকাতা কেরম দেখতে দেখেনি। তো মনের ইচ্ছা পূর্ণ করার জন্য একটা জিনিস করতে পারেন, আপনি কি করতে পারেন, আপনি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন, আগে গিয়ে দুটো পা ধোবেন, পা দুটো ধুয়ে নেবেন, বাসি পাটা, ঘুম থেকে উঠে আগে চলে যাবেন, সে বাথরুমে যান, কলতলায় যান, সদর দরজায় যান, যেখানে আপনি পা ধুতে পারবেন, যেখানে জল দিয়ে ধোয়ে দুটো পা ধুয়ে নেবেন। এইভাবে আপনি 45 দিন করুন,
দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য তৈরি হয়ে যাবে পজিশন। তাহলে আবার বলি, ঘুম থেকে উঠে বাসি দুটো পা ধুয়ে নেবেন আগে, প্রত্যেক দিন বাসি দুটো পা ধুয়ে নেবেন। এইভাবে 45টা দিন করুন, দেখবেন আপনি আস্তে 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 আপনি যেটা চাইছিলেন এতদিন ধরে সেটা আপনি আস্তে আস্তে করতে পারবেন। হ্যাঁ, কিন্তু বাস্তব চাইবেন। আপনি যদি চান যে আমি আমি আমেরিকা যেতে চাই, ঠিক আছে, আমি যেতে পারছি না, সেটা তো সম্ভব না, আপনার হাতে অত ক্ষমতাই নেই বা পাসপোর্টও নেই ভিসাও নেই, ঠিক আছে। যেটা হৃদয় দিয়ে চাওয়া হয়, যে হৃদয় দিয়ে যে কাজটা করা যায়, যেটা খুব সহজলভ্য, যেটা করা যায়, সেটা আপনি হচ্ছে না, সেই ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের টোটকা অ্যাপ্লিকেবল। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন 9830307720, এই নম্বরটা কিন্তু যোগাযোগ করে নেবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। আর প্রত্যেকটা চেম্বারে আমি থাকছি, কবে কোন চেম্বারে থাকছি একটু কথা বলে নিন, ওরাই আপনাকে হেল্প করে দেবে। থ্যাংক ইউ।